Hello everyone, assalamu alaikum. Welcome to my channel. Asha kori apnara shokol bhalo achen. Ami alhamdulillah bhalo achi ar ekta blog le eshi. Ar eta khalke ami korchilam blog ar you know ami khoi mas de bazeniram ki ar amar khoi mas biran kori tar khai dekhaite khub bhalo lage ar mukhi amar bishesh amar pasondo kori muk khoi mas loge bhalo lage khaite to ami bhalo tike tanaiya ami thulilimu. Roshun goshenisi yar tinta fiyaz de khatilisi ar ami dui tinta tezpata disi roshun dilisi fiyazer loge shopta dia loarit ami guria rakhi dimu ar fiyaz goli gele ami lobon moshla shob gulo dilaimu. আরে বাইদে আমি চিকেন দিয়ে আলু দিয়ে রান্না কারণ তো বাচ্চেন্তে তো খাইতে পারত না খুই মাস গোসাল লাগে তো তারা লাগে একটা তরকারি রান্না আলু দি দেখানো আমি সব তো মশলা গরম মশলা দিলেইছি লাই স্টাইল চিনি থেস ফতালন আদা রসুন দিলেইছি আর লবণও দিলেইছি আর খুই মাসও লাগে আমি দিছি স্বাদ মতন লবণ আর আধা চা চামচ অলয়েড এক চা চামচ লাল মরসর পাউডার এক চা চামচ ধনিয়ার পাউডার আর আধা চা চামচ জিরার পাউডার আর অল্প গরম মশলা তুরা আর কারি পাউডার তুরা আর মুখি সিজার পরে আমি খই মাছ দিলেছি আর 15 মিনিট জাল একটা দিয়া পাখর ফাতা দিয়ে আমি লামাইলেছি তরকারি আর মাশাল্লাহ খুব মজা হয়েছে তরকারি আর একটা গোড়ান বার হয়েছে কারণ বিরান করলে মাছের আলাদা একটা টেস্ট লাগে আর আমি এখানে চিকেনও মশলা দিলেছি এক চা চামচ হলুদ এক চা চামচ লাল মরসুর পাউডার এক চা চামচ জিরার পাউডার এক চা চামচ ধনিয়ার পাউডার 1 টিস্পুন বলস কারি পাউডার আর অল্প গরম মশলা দিয়া আমি বুনি লিছি চিকেনরে এক কাপ ময়দা এক কাপ সুজির ফ্লাওয়ার 1 টিস্পুন বেকিং পাউডার অল্প লবণ অল্প এলাইচি পাউডার 3 টেবিলস্পুন নিডো মিল্ক পাউডার হাফ কাপ সুগার একটা ডিম এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিলাম আর দি আর তারপরে আমি থোড়া থোড়া করে পানি দিব একটা থিক ঘন ব্যাটার বানাইবার লাগে আর আমার ব্যাটার থুরো একটু ফাত হয়ে গেছে যাই হোক ঠিক আছে কিন্তু চেষ্টা করবা তোর একটু ব্যাটার ঠিক থাকতে করি তো না দেখতে পারা আমি কিভাবে ব্যাটারটা তেলের মাঝে আস্তে আস্তে সারলাম তো সমস্তি সাহায্য আমি সারলাম
আর আমার তোরা ব্যাটার একটু তোরা ফাটলে গেছে কারণে আমার তোরা গুলা জিনিস আর কি সুটিয়া আইয়োর তে একটু চেষ্টা করবা তো একটু ঠিক থাকতো ব্যাটার তে আপনার পারফেক্ট হইব। আমার তোরা একটু ফাটলে গেছে এর কারণে ওটা বারোই গেছে তোরা। তো আমার ফিটা হয়ে গেছে আর আমি আইসিং পাউডার দিয়ে আমি সাজাইছি আর খাইতে খুব মজা লাগে লাগে খেকর লাখান লাগে ভিতর আর পারাবাইদে একটু ক্রাঞ্চি লাগে যে মজা লাগে। আর আমি এই ফিটা আমি সবসময় গরম বানাই আখতা আখতা যেগুলা কোনো গরম কেক থাকে না কিছু থাকে না তারা পাচ্ছেন তোর লাগে খাবার ওখান লকডাউনের খান বলে তো তো বেশি দোকানও যাওয়া যান না তো হয়ে ভাবলাম যে গরম সামথিং পাচ্ছেন তোর লাগে বানাই রাখি আর তারা মার্শাল্লা খুব ভালো ফাইন এনজয় করছেন। বিকালকে বেলা আমি একটা ফিটা বানাইছিলাম আর বাইদ আমার হাজব্যান্ডে তাই আমরা গার্ডেনও ফেন্সও পেইন্ট দিছিলেন তো ঠান্ডা ডাকিয়া আমি কইছি যেনে নাস্তা খাইবার লাগি চা আর ফিটা তো থইয়া ইয়া নাস্তা খরচইন। আর নাস্তা খাওয়ার পরে ফান গোয়া কইলাম ফান আসলে ফান না গোয়া আছে আর গোয়া আর আম্মায় জিরা বাচ্ছিলা আর জিরা সরি গোয়া মুড়ি পাখর বাচ্ছিলা আর ধনিয়া বাচ্ছিলা পিস তো গোয়ার লগে আঁকি খাইলাম আর তোরা সাদা আছে তো তোরা সাদা মিক্স করি সবটা খাইলাম তো পাক্কা মজা লাগে খাইতে। আর এ বাইদি আমার হাজব্যান্ডের তাইন ফেন্সর পেইন্টিং শেষ করে লিছুন মার্শাল্লাহ নাইস লাগে ডিফারেন্ট লাগে আস্তে আস্তে গার্ডেন সাফরমো ঠিক করমো এটা সময় লাগে কারণ গরো বিজি থাকি পাচ্ছেন্ত্র লইয়া গরো খাম খাস লইয়া সো সময় ফাই না গার্ডেনের লাগে আর তো ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর করমো আর একটুক বেদার তেমন তো বলা না কারণ বাতাস দেয় আর বাতাস হলো যে ঠান্ডা লাগে আর এ বাইদি রোদ আছে বাট বাতাস হলে ঠান্ডা লাগে। আর গত সপ্তাহে আমি উইলকিনসনও গেছিলাম আমার একটু মাটি আনার লাগি ও গার্ডেনিং করার লাগি তো আমি একবার আমার হাজব্যান্ডও গিয়েছিলা এর আগর সপ্তাহ আর মাটি এটা ফাইছুন না মানছে তা নিছুন গিয়া থাকে না তো খামলা তারারে গো আসিল স্টাফতে কইছে আর কি শুক্রবারে তিনটা ফেলাটা আইবতে তাই কইছুন যেন তুমি গিয়া নিলিও গিয়া তো আমি গেছিলাম গিয়া আর মাটি আনাত গেছি আর বাইদে আরও তোরা শপিংও তোরা করলিছি আরও তো নো পেইন্ট ব্রাশ নো ফটোহল প্যারাসিটামল দামও বাড়ি গেছে আগে এটা কত কম পয়সা এখন একটা প্যাকেটের দাম 90 ফেনি প্যারাসিটামল আর নো জু ফ্লোরা ডিসইনফেক্টেন্ট না কিউকাম্বার আরও সিডস আনছি সোপ প্যাডস আনছি অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস আনছি আর দুইটা সুন্দর মুখ ফাইছি একটা বিলাইর আর একটা র্যাবিটোর তো আমার দুজনও লাগি আনছি তারা যে খুশি হয়েছেন ফাইয়া এখানে লকডাউন তো করো বন্দি কোনো কিছু ফাইরা না তারা একটু তারা খুশি হয়েছেন নিচে জেনে আর এনেও আমার ছেলে তাই
এভরিডে থাইন বিকালে আর না এসো খালে থাইন তিন ফাতা কি কুরআন শরীফ মাশাল্লাহ থাইন ফরোইন নিজে নিজে তো আমি কালাত পই আঁকি তে থাইন ফরোইন তো যা ফারোই নাকি ফরোই নাকি তো কই ফরলে প্রত্যেক দিন প্র্যাকটিস করলে ভালো হইব মুখও থাকব কারণ ওখান তো টিচার গড় আইয়া ফরাইন ফরে না ফরাই না বেটিয়ে লকডাউনের কারণে তো কই না ফরলে তো ডেইলি তে তো বলি যাবা তো কই থাইন ফরতা ডেইলি আমার মেয়েও থাইনও ফরোইন ডেইলি তারা দুজনে বিকাল কুয়া নেয় মর্নিংও ফরাই আর ও দেখো আমার বাংলা সদু সেরা মাশাল্লাহ খুব বড় হয়েছে সো নবীন্দর থাকায় রোদ ফাওয়ায় মাশাল্লাহ গাছ বড় হয়েছে তো ওখানে আমার আনতা যে খর যেন এটা গাছ 1 মিটার হইব বড়টা আর কি আর এটা একটু তুরা ছোটো আর এখানেও আমার আছে খাসা মহিষর গাছ আইন আর পাঙ্গনের গাছ আইন তো এই সেরাইন আমার দুলে বাই তাইন দিছেন আরও আছে তাইন ইংলিশ পাম্পকিন দিছেন আর দেশি বাংলা খদু দিছেন সেরা আর এখানেও আমার মিনি জঙ্গল হইতে গেলে ও দেখো মাশাল্লাহ আমার মিঠা খদুর গাছ এটা হইলে গিয়া দেশি মিঠা খদু মাশাল্লাহ কত বড় হয়েছে আর এই সাইডও আছে বাংলা খদু আর মিঠা খদুর গাছ আইন সো মাশাল্লাহ পাক্কা বড় হয়ে গেছে আমি মাছও রিসলাম একসিন তার দেখো কত বড় হয়েছে মাশাল্লাহ আর একসাইন ওইলগিয়া কিউকাম্বারের গাছ আইন এক ফটো আর আরও ও সাইডে দিয়ে আছে ব্রিটিশ খদুর গাছ আইন সো মাশাল্লাহ আর ইসিন ওইলগিয়া বাংলাদেশি উড়ি গাছ আইন আর ব্রিটিশ রানা বিন গাছ আর কয়েক জাতি ফ্রেঞ্চ বিনও আছে তো মাশাল্লাহ তো কমেন্ট দিয়ে জানাইবা আপনার তারা গেছে ক্লিয়ার লাগছে ব্লগ আর ভালো তাহকা সুস্থতা হোক আল্লাহ হাফিজ